প্রিয় দর্শক বন্ধুরা, মাইওয়াল বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি। আজকে আমি এসেছি নহাটা বীণাপাণি সংঘের পরিচালনায় কৃষি মেলায়। এই জায়গাটি হচ্ছে নহাটা উত্তর চব্বিশ পরগনা। তো চলুন কৃষি মেলাটা দেখে নেই এবং জেনে নেই এখানে কী কী আনা হয়েছে। এই বছর কৃষি মেলায় কী কী এসেছে আমরা দেখে নেই। কৃষি মেলার প্রধান আকর্ষণ হলো এই এলাকার বিভিন্ন যে সুন্দর সুন্দর জিনিস যেগুলো অন্য সময় দেখা যায় না বা একটু স্বাভাবিকের থেকে অন্যরকম, সেই জিনিসগুলোকে এখানে প্রদর্শন করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কচু, সে বিশাল বিশাল কচু, এক এক মানুষের সমান, অর্থাৎ 6 ফুট 7 ফুট 5 ফুট হাইটের কচু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বড় বড়। এখানে বিভিন্ন ছবি আঁকা হয়েছে, বিভিন্ন ফসল, এখানে সর্ষে গাছ আনা হয়েছে, মূলো অনেক বড় বড় মূলো, 1 ফুট হাইটের প্রায় মূলোগুলো, 1 ফুটেরও বেশি বড়। এগুলো হচ্ছে বেগুন, এগুলো লম্বা লম্বা বেগুন প্রায় 1 ফুট হাইটেরই। এটাও কামরাঙা হয়েছে, এটি হচ্ছে কামরাঙা, 1 থোকা কামরাঙা হয়েছে, সেটাও এখানে প্রদর্শন করা হচ্ছে। এখানে ফুলকপি এসেছে, চাল কুমড়ো, এই যে গোপালবাবুর দেওয়া চাল কুমড়ো, এটা বোধ হয় লাউ। এখানে লেবু আনা হয়েছে, এটা হচ্ছে পাথর কুচি পাতা, বা খুব ভালো জিনিস, এটি একটি খুব ভালো জিনিস, পাথর কুচি পাতার গাছ। বিভিন্ন জিনিস এসেছে এবারে, ওইখানে শাকালু আছে, ফুলকপি, বাঁধাকপি, এরকমই বিভিন্ন অস্বাভাবিক জিনিসের এরকমই প্রদর্শনী আপনারা দেখতে পাবেন। এটি একটি বেল, এই যে দেখতে পাচ্ছেন বেল, প্রায় কুমড়োর মতো বড়। এখানে আছে হলুদ, বড় একটি হলুদ এখানে আনা হয়েছে, থোকা, 1 থোকা হলুদ। এখানে আছে বিট, এটি হচ্ছে বিট। সত্যি অনেক বড়, প্রায় 1 ফুট হাইট, প্রায় 1 ফুট হাইটের কচু তো দেখালাম, বিশাল বড় বড় কচু। এটা কুল হয়েছে, এটা হচ্ছে পাথর কুচি গাছ, যেটা আপনাকে দেখালাম একটু আগে, তার উপরে আবার ফল হয়েছে, অসাধারণ। এখানে ওখানে সুন্দর সুন্দর ছবি আঁকা হয়েছে, ফুলের কাজ করা ডিজাইন, বা অসাধারণ, দারুণ কাজ হয়েছে। এই জায়গাটা হচ্ছে নহাটা কৃষি মেলা, নহাটা বীণাপাণি সংঘ, কৃষি ফসলের প্রদর্শন। বিভিন্ন দোকানপাট, বিভিন্ন মেলা প্রাঙ্গণ, নহাটা বীণাপাণি সংঘের পরিচালনায় সরস্বতী পুজো উপলক্ষে এই মেলাটি হয়। তো আপনারা সরস্বতী প্রতিমা দেখতেই পাচ্ছেন, দেবী সরস্বতীর মূর্তি প্রতিমা, সরস্বতী পুজো থেকে আজ হলো চতুর্থ দিন, মেলার আজকে চতুর্থ দিন। এটি হলো সেলফি জোন, আই লাভ নহাটা কৃষি মেলা সেলফি জোন।